হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে লারাভেল 6 নিয়ে আলোচনা করব এবং লারাভেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর জন্য চেষ্টা করব। তাই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আমি লারাভেল 6 এর ইনস্টলেশন থেকে শুরু করব। লারাভেল ইনস্টল করার জন্য আমাদের প্রথমে laravel.com যেতে হবে। laravel.com হচ্ছে লারাভেলের একটি অফিসিয়াল সাইট। এখানে লারাভেল ইনস্টল করার জন্য আমাদের প্রথমে ডকুমেন্টেশনে যেতে হবে। তারপরে এইখান থেকে আমাদের লারাভেল ইনস্টলেশন করতে হবে। লারাভেল ইনস্টল করার জন্য আমাদের কিছু রুলস দেওয়া আছে। আপনার পিএসপি ভার্সন অবশ্যই 7.2.0 হতে হবে। তারপর আরো কিছু এখানে রুলস দেওয়া আছে, এই রুলস গুলো মেনে আপনাকে কাজ করতে হবে। এখান থেকে আমরা কম্পোজার ইনস্টল করব। getcomposer.org এই সাইট থেকে ডাউনলোড অপশনে গিয়ে এখানে কম্পোজার সেটআপ .exe এখান থেকে কম্পোজার ইনস্টল করব। আমার যেহেতু আগে থেকে কম্পোজার আছে তাই আমি ইনস্টল করে দেখালাম না, আপনি ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে আবার আমরা laravel.com এ আসব এবং এখান থেকে এই কমান্ডটি ইউজ করব। তারপর আমরা এখান থেকে সিএমডি ওপেন করে কমান্ডটি পেস্ট করব এবং কমান্ডে আপনাদের এখানে যে কমান্ডটি আছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার ডিস্ট লারাভেল লারাভেল, তারপরে আমরা প্রজেক্টের নেম দিয়ে দেব। আমি আমার প্রজেক্টের নেম ব্লগ দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। দেন এন্টারে প্রেস করবেন। Thank you.
সাকসেসফুল হয়েছে। এখন আমরা যদি, যেহেতু আমি এসটি ডকসের ভিতরে প্রজেক্টটি করেছি, সেহেতু আমি প্রথমে এসটি ডকসের ভিতরে ব্লগ নামে একটি প্রজেক্ট ফাইল তৈরি হয়েছে, এই যে এটা এখন আমি সাবলিমে ওপেন করে নেব। আমি সাবলিম টেক্সট ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো এডিটর ইউজ করবেন। এইখানে আমরা কিছু ফাইল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ফাইলে প্রত্যেকটার জন্য কাজ আছে। এখন আমরা যদি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট, আমাদের প্রজেক্টের নেম VLOG ব্লক, তারপর স্ল্যাশ দিয়ে হিট করি, তাহলে এখানে আমাদের ব্লক সাইটটি শো করবে। এখন আমাদের এইখানে আমাদের যত রকম ফাইল আছে সেগুলো সবকিছু আমাদের পাবলিক ফাইলে রাখা আছে, তাই আমাদের পাবলিক ফোল্ডারে যেতে হবে। এই যে এখানে শো করছে আমাদের প্রথম ব্লক সাইট, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ফাইলটা কোন জায়গায় আছে এটা দেখার জন্য আমাদের অবশ্যই যেতে হবে আমাদের প্রজেক্টের ভিতরে। আমাদের সকল রকম প্রজেক্ট সবগুলো থাকবে এখানে রিসোর্সের ভিতরে। রিসোর্সের ভিতরে ভিউস নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারটিতে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আমাদের এই যে ব্রাউজারে যে কোড আমরা ভিউটা দেখতে পাচ্ছি সেই ভিউটা এখানে আছে। ওকে ফ্রেন্ড, তাহলে আমরা দেখে নিলাম কিভাবে লারাভেল ইনস্টল করতে হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।